Hello, good morning everyone. আজকে আমরা যাচ্ছি বাঁশ কাটতে, বাঁশ কাটার জন্য জঙ্গলে বাঁশ কেটে একটা ঘর বানাবো। গাইস, এই ফলটা তো আপনারা চিনেন না, দেখতে পাচ্ছেন এটা আমলকি, আমলকি গাছ, এখনো ছোট ছোট ফল, বড় হয়নি, বড় হলে অনেক মিষ্টি হবে, এটা অনেক ফল ধরছে এবারে এই গাছে। আপনাদেরকে খেয়ে দেখাবো, এখনো ছোট ছোট হলেও কিন্তু মানে মজা হতে পারে, মাঝে মাঝে এগুলা ছোট হলে অনেক মজা হয়। এই যে একদম ছোট, কোন এই লোক, কাহাঁ সে আতে? আজকে যাচ্ছি বাঁশ বাগানে, বাঁশ কাটবো, কয়েকটা বাঁশ কেটে একটা ঘর বানাবো। ওই এখন তো যেমন জঙ্গল চাষ করে ধান পেকে যাচ্ছে, তো সে কারণে বাঁশ কেটে একটু ঘর বানিয়ে ঘর ভিতরে রাখবো। অনেক বড় জঙ্গল পাহাড়ে, যে আপনারা এটা দেখতে পাচ্ছেন বাড়ি বানাচ্ছে আমাদের বস। আপনাদের যদি কোনোদিন বাড়ি বানাতে হয় তাহলে এনাকে ইনভাইট দিতে পারেন, খুব সুন্দর করে বাড়ি বানাচ্ছে। দেখেন এখানে, এই যেমন এই ধানগুলো পেকে গেলে এই ধানগুলো কেটে এখানে রাখবে আর কি। অনেক বড় জমি, অনেক বড়, আজকে কিন্তু ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে। আরো সামনে যাচ্ছি, বাঁশ কেটে ঠিক এভাবে একটা ঘর বানাবো এই ধান রাখার জন্য, এরকম ঠিক একটা বাসা বানাবো। তো সামনে দুইজন চলে গেছে অলরেডি বাঁশ কাটার জন্য, ওইটা আপনাকে দেখাই, ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন গাইস, অনেক ভালো লাগবে। পরিবেশ কিন্তু অনেক সুন্দর গাছ, এখান থেকে যেমন অনেক উঁচু পাহাড়, এখান থেকে এত বড় জুম চাষ আপনারা বিশ্বাস করতে পারবেন না। আপনারা দেখেন এত বড় জুম চাষ কেমনে করে, এত বড় জুম চাষ গাছ, অনেক অবাক লাগতেছে আমার, মানে শুধু জামাই আর বউ দুজনে এত বড় জুম চাষ বিশ্বাস করতে পারতেছি না, এত বড় কীভাবে করবে তারা দুজনে। দেখেন আরও জুমের পাশাপাশি সেজনা গাছও লাগাই দিচ্ছে, আর কলা গাছ সহ কলা গাছ সব কিছু এখানে কিন্তু পাওয়া যায়, এই মক্কা আর খড় পাতা সব কিছু কিন্তু জুমে ইয়া হয়। এটা কি আপনারা তো জানেন, এটা কি যেন আলু ডাকে, লম্বা আলু না ফর্সা আলু, কি কি আলু যেন এটা ডাকে, এটা ওইটাও আছে। ও ফাইনালি পৌঁছে গেছি, ঘর বানিয়ে ফেলছি এখন।
ঘর বানিয়ে ফেলছি। এই যে মগপাতি অস্ত্র, মগপাতি অস্ত্র, মগ পার্টি মনে করেন না আপনারা, আমরা ঠিকই মগ কিন্তু মগ পার্টি না। এই যে গাইস, এটা কি কি নাম যেন, কান্তাল, কান্তাল ডাকা হয় না এগুলো, কিন্তু পাখি মারতে অনেক সহজ। আপনারা দেখবেন, আমি একটু মারি দেখা আপনাদেরকে। ওই যে ওইখানে দেখেন, এখানে পাবে, দেখতে পাচ্ছেন, খুব বড় একটা, খুব ডেঞ্জারাস একটা অস্ত্র গাইস পাখি মারার জন্য। শুধু পাখি না, মুরগি, জঙ্গলে মুরগি, যেমন ধরো ওই যখন আপনি জুম চাষ করবেন, দান টান পেকে গেলে টিয়া পাখি, টিয়া পাখি, টিয়া পাখি মারানো যায়, মানে যেটা দান খায় এটা দিয়ে মারলে অনেক ভয়ে চলে যায় তারা। তো এটা অনেক উপকারী যারা জুম চাষ করে তাদের জন্য, এটা কাঠ মারা যায়, কাঠ বিড়াল থেকে শুরু করে মুরগি, জঙ্গলি মুরগি, বান্দর সব কিছু এটা দিয়ে গাইস, এটা দিয়ে সব কিছু হয়। আর একটা মারি দেখায় আপনাদেরকে, আবারও দেখবেন এরকম কি আওয়াজ দেখতেছেন, এটা খেলে শান্তি হয়। আচ্ছা, যাদের পায়খানা করতে কষ্ট হয় এটা পায়খানা হয়ে যায় তাড়াতাড়ি, না পায়খানা ঝুল হয়ে যায়। আসলে সত্যি যারা বুড়ির মানে 50 বছর থেকে বেশি যাদের হয়েছে, তারা মানে পায়খানা করতে কষ্ট না, মানে কলা খাইলে নাকি পায়খানা করতে অনেক সহজ হয়ে যায়। আর শুনলাম কত বড় কলা ভাই, দেখলাম ছো তো, আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে কিভাবে, আচ্ছা এরকম, এই যে দুইটা খুব সহজ নিয়মে, না আপনারাও শিখে নেন, যখন আপনার হাতে ব্যাগ থাকবে না তখন আপনারাও কিন্তু এভাবে নিয়ে যেতে পারবেন, বাঁশ কেটে বাঁশটাকে চিকন চিকন করে। এটা তো অনেক সহজ লাগতেছে আমার, কি সুন্দর দেখেন ভাই, একটা বাঁশ দিয়ে মানে কিভাবে বাস গোল হলো, অনেক ভালো না, মানে এদিকে গোল থাকতে হবে ওইটা আর কি, এদিকে গোল থাকতে। দেখেন তো নিয়ে যান তো, কিভাবে নিয়ে যাবে, আচ্ছা এভাবে নিয়ে যায়, ও রে এটা তো পড়বে না, না না পড়বে না জীবনে, আচ্ছা যেতে পারে কি বুদ্ধি রে ভাই, নাও আমার দোলা পাহাড়ি মানুষরা, আচ্ছা দোলাবে নিয়ে যাবে যে, আমি পারবো না এটা, চলো তুমি। আসলে অনেক সুন্দর গাইছে, কিভাবে সুন্দর করে রাখছে আপনারা দেখছেন, এই যে বস পাহাড়ি মানুষ, আমরা আবার চলে যাচ্ছি বাড়িতে, চলে যাচ্ছি বাড়িতে গাইস, এই রাস্তা দিয়ে আবার যাচ্ছি, দেখেন গাছপালা সবুজ রঙের, সুন্দর একটা চারিদিকে কিন্তু জঙ্গল গাই, বড় বড় জঙ্গল, ওজন বেশি হয়ে গেছে, কয় কেজি মতো হবে, মরিচ দিয়ে লাক্স খাবেন যে, এটা আগে সিদ্ধ করে দিতে হবে নাকি, সিদ্ধ ছাড়া, আচ্ছা এটাকে ঘুষি দিয়ে মারতে হবে আবার, আচ্ছা আচ্ছা ঘুষি দিয়ে মেরে তারপরে মানে মরিচ দিয়ে খাবো, লাগছো এই দেখেন আমিলা বাদ দিয়ে খাবে বলে, বেচারা অনেক টায়ার্ড, এই ঘর তো বানাচ্ছে একদিন ধরে, এই দেখেন
না পি দিয়া খাবো না পি না পি আপনাদের যদি ঠিক এভাবে একটা ঘর বানাতে চাইলে ইনভাইট করতে পারেন সুন্দর করে বানাচ্ছে ঘরটা কিন্তু ওই দিকে ওই আর মত হবে তো লাগিনা তো দরাম হতে হ্যাঁ